গত 13 জানুয়ারির ঘটনার সম্মুখের কৈলাসনগর এলাকার যুবক পবিত্র ত্রিপুরা দুষ্কৃতিকারী বরুণ ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জানা গেছে, গত 12 জানুয়ারি একটি সামাজিক কাজে অংশ নিয়েছিলেন পবিত্র ত্রিপুরা। এ নিয়ে এলাকার বরুণ ত্রিপুরা এবং অপর এক যুবক ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে পবিত্র ত্রিপুরার বাড়িতে আগুন লেগেছে বলে তাকে বাড়ির পাশে নিয়ে প্রাণঘাতী হামলা চালিয়ে দিয়েছিল বরুণ ত্রিপুরা। এতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পবিত্র। তদন্তে রয়েছে পুলিশ। কে কে আমার আমার তো হে এরা যে আমার উপর আক্রমণ করছে, হের দলে হে পাওয়া যাবে, হের সঙ্গে কি আছে না আছে? বরুণ ত্রিপুরা, হ্যাঁ বরুণ ত্রিপুরা, হের দলে পাওয়া যাবে। সে একদম বিজেপির সমর্থক, হে বিজেপি হইতে পারে, আমি তো কোনো সময় পলিটিক্যালের হাতে দেখিনি। হে হতার করে আমার এভাবে আক্রমণ করছে। নিচে আগের কি শত্রু দামি আছে তার সাথে? না, আগে কোনো শত্রু দামি নাই, আগে কোনো হের সঙ্গে কোনো শত্রু দামি। হের বাড়ি কোন জায়গা বরুণ ত্রিপুরা? হের বাড়ি আমার বাড়ির পাশে। তোমার উপর কি এর আগে কোনো হামলা উদ্যত হয়েছিল? হ্যাঁ, আমি এডিসি ইলেকশন ইলেকশন কয়েকদিন আগে আমার আমাকে রাস্তা থেকে বাইকে করে নিয়ে আমাকে নলোয়া পার্টি অফিসে যাই, আমার উপর আক্রমণ করছে, মারছে। নলোয়া কি কিসের পার্টি অফিস? বিজেপি।